পরিস্থিতি এবং আমাদের বিশেষ করে এদেশীয় এলাকার পরিস্থিতি আমরা দেখলাম যে তিপ্রামুথা যারা আমাদের নেতৃত্বরা তিপ্রামুথা যারা লিডার পার্সন যারা আছে ওনারা নাকি আমরা যারা বিজেপি করে যারা বিজেপির এমডিসি বিধায়ক হোক বা পার্টির নেতৃত্ব হোক বিজেপি যারা করেন আমরা নাকি অ্যান্টি তিপ্রাসা। আমরা যদি অ্যান্টি তিপ্রাসা হয়ে থাকি আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যেমন আমাদের রাজ পরিবার জিষ্ণু দেবর মাতো হয়তো একটা আমাদের রাজ পরিবার, তাহলে জিষ্ণু দেবর মাও অ্যান্টি তিপ্রাসা। আমাদের সারা ত্রিপুরা রাজ্যের যত এমএলএ মন্ত্রী যতজন আছে আমরা অ্যান্টি তিপ্রাসা। যদি আমরা অ্যান্টি তিপ্রাসা হয়ে থাকি তাহলে আমরা গত বিধানসভা নির্বাচনে এবং স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে আমরা কেন অত তিপ্রাসাদের ভোট জনজাতিদের ভোট আমরা বিপুল পরিমাণে আমরা পেয়েছি, তারা যতই বলুক না কেন অ্যান্টি তিপ্রাসা সেটা অবাস্তব, সেটা আমরা মেনে নিতে পারতাম না। সেই বাসাগুলি, সেই যে প্রবঞ্চনাগুলি, যে নিজে নিজে মদ্যপান করে অ্যাক্সিডেন্ট হওয়ার পরও সেটাকে একটা রাজনৈতিক রং করার জন্য, যে নিজেদের মধ্যে শান্তি ত্রিপুরাকে একটা অশান্তি করার জন্য, আমাদের যে একটা মিলন সেই ঐক্যকে নষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র, সেই বিষয়গুলি আমরা ধিক্কার জানাই। প্রত্যেকটা পঞ্চায়েতে নাকি প্রত্যেক সাব জোনালে ওনারা বলে 8 লক্ষ টাকা করে জুমে হাকুবের গড় দেওয়া হবে। সেই গড় আমি যতদূর জানি আমাদের এদেশি এলাকাতে হাকুব যারা জুমিয়া পরিবার 17 লাখ বলে, আমি সেটা ঠিক জানি না, আমি শুনছি 8 লাখ, এখন শুনলাম আবার 17 লাখ টাকা করে গড় দেওয়া হয়। যদি একটা পঞ্চায়েতে যদি 10টা পরিবারের যদি দেওয়া হয় 10-17 কত, এই টাকা কোথায় থেকে আসবে সেটা জানি, আমি জানি সেটা কোনো দিন হবে না। একমাত্র এডিসি সামনে ভিলেজ কমিটির নির্বাচন আছে, ভিলেজ কমিটির বৈতরণী পার করার জন্য ভোট লওয়ার জন্য একটা ষড়যন্ত্র চলছে, সম্পূর্ণ একটা জোকিং, সম্পূর্ণ একটা এটা নাটকের মতো আজকে শুরু করছে তারা। এটা কোনো রাজনৈতিক দলও কওয়া যায় না, এটা একটা নাটক। কেন্দ্রতে যদি ডিমান্ড করি, কেন্দ্রতে তো ডিমান্ড তাদের ডিমান্ডপত্র বা ডিমান্ডের একটা যে বিল এইগুলি দিতে হয়, কিন্তু এইগুলিও দেওয়া হয়নি। শুধু বিধানসভা নির্বাচন এবং স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন যেহেতু সামনে আছে, সেই স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে এবং ভিলেজ কমিটি দখল করা জনজাতিদেরকে ইমোশন করে এবং বিধানসভা নির্বাচনে কিছু বিধানসভার যাতে দায়িত্ব নিয়ে এমএলএ পদ নিয়ে ওনারা যাতে যেতে পারে সেই একটা তাদের পরিকল্পনা চলছে। কোনো গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কিছুই হবে না, সেটা আগামী দিনেও হবে না, কোনো দিন সেটা সম্ভব না। আমি আগেও বলছি এখনও বলবো, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড যদি পেতে হয় তাদের একটা, যেমন আমরা একটা গৃহ নির্মাণ করি, আমরা একটা গৃহ নির্মাণ করতে গেলে ইঞ্জিনিয়ারের মাধ্যমে একটা আমরা যে এই ঘরের মধ্যে কত জায়গা দরকার, এখানে কতদূর যে আমাদের রড সিমেন্ট এই ব্যবহার করা হয়, একটা এটা একটা ইস্টিমিট বা একটা ইয়ে আছে, কিন্তু তাদের মধ্যে কোনো ইস্টিমিটও নেই। একটা একটা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড মানে একটা পূর্ণ রাজ্য বা একটা সেপারেট স্টেট, এখানে কত সাব ডিভিশন, কতটা সাব ডিভিশন থাকবে ওই গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের আওতাধীন, এখানে কত তহসিল কাছারি থাকবে, কত জনসংখ্যা থাকবে, কোন সীমানা নিয়ে হবে, যেমন ভৌগোলিক সীমা থাকা দরকার, মানচিত্র থাকা দরকার, তাদের মধ্যে এটা কিচ্ছুই নেই। শুধু এডিসিতে একটা রেজুলেশন পাস করা হয়েছে যে আমরা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড চাই, এটা লইয়া কখনো বিল হয় না, সেটা একটা রেজুলেশন, সেটা পঞ্চায়েতেও রেজুলেশন হয়, বিধানসভাতেও হয় এবং এডিসিতেও হয়, এটা রেজুলেশন সেটা বিল না। ওনারা বলে আমরা বিল পাস করেছি, সেটা বিল না, সেটা একটা রেজুলেশন। যেমন আমরা পঞ্চায়েত স্তরে যখন রেগার কাজ চলি, একটা পঞ্চায়েতের বা উন্নয়নের জন্য একটা বা জিউট্রেক করা হয় বা রেজুলেশন পাস করার পরে এখানে বিডিওর কাছে বা ওই রেজুলেশন যায়, বিডিওর কাছে যাওয়ার পরে ইঞ্জিনিয়াররা গিয়ে ওইখানে যাতে ইস্টিমিট করা হয়, তাদের কাছে এই ইস্টিমিট পর্যন্ত নেই। মোবাইল হসপিটালে থাঙে বো ডাক্তার না যায় এডমিশন খাই যা খবর না খা আর ডাক্তার বাবুরা আলোচনা খাই। ঘটনাটা হচ্ছে আমরা শুনলাম যে গত পরশু দিন না